সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের মা বাবা ভাই বোন সকলকে নিয়ে নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমাদের সকল দুর্যোগ একসময় কেটে যাবে এবং তার সাথে সাথে হয়তো পরীক্ষার বার্তা একসময় আমাদের দরজার কড়া নাড়বে। তাই আমাদের কিছু না কিছু হলো পড়াশোনা করা দরকার। তাই এসো আমরা এবার গণিত বিষয় নিয়ে কিছু আলোচনা করি। আমাদের এবারের বিষয় জ্যামিতি। আমরা অষ্টম অধ্যায়ে জ্যামিতি থেকে কিছু আলোচনা করব। তো প্রথমে আসি সমান্তরাল সরলরেখা কি। একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা পরস্পর ছেদ না করে একটি যে কোনো বিন্দু হতে অপরটির দূরত্ব সমান বজায় থাকে তাকে সমান্তরাল সরলরেখা বলে। আমরা একটু সংজ্ঞাটা লিখি। একটি সরলরেখা, একটি সরলরেখা, এখানে সকল বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থান করছে। এবি একটি সরলরেখা এবং সিডি একটি সরলরেখা, এখানে সকল বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থান করছে। তাহলে এই দুইটি সরলরেখা এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। আমরা এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলব। ঠিক আছে, এবার আসা যাক ছেদক। ছেদক কাকে বলা হয়? ছেদক কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে তাকে ছেদক বলে। আসো আমরা লিখে ফেলি সমান্তরাল সরলরেখা এবি এবং সিডি দুটি সরলরেখা, সিডি দুটি সমান্তরাল সরলরেখা, পি এবং কিউ একটি ছেদক, এখানে ও এবং আর বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে ছেদক হল পি কিউ। এবার আমরা সমান্তরাল সরলরেখার যদি কোন ছেদক দ্বারা ছেদ করে তাহলে বিভিন্ন কোণ উৎপন্ন হয়, সেই কোণগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। দেখো এখানে এবি এবং সিডি একটি দুইটি সমান্তরাল সরলরেখা এবং পিকিউ রেখা দ্বারা ও এবং আর বিন্দুতে ছেদ করেছে। এখানে কি কোণ তৈরি হয়েছে? আমি যদি নম্বরিং করি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে মোট আটটি কোণ উৎপন্ন হয়েছে। তো এই যে সমান্তরাল সরলরেখার বাইরি কোণ দুটো, এখানে একটা কোণ এক নম্বর কোণ, দুই নম্বর কোণ, এখানে আছে সাত নম্বর কোণ, এখানে আছে আট নম্বর কোণ, এই কোণগুলোকে আমরা বলবো বহিঃস্থ কোণ। তাহলে আসো বহিঃস্থ কোণ কি? বহিঃস্থ কোণ কি কি? এক নম্বর কোণ, দুই নম্বর কোণ, সাত নম্বর কোণ এবং আট নম্বর কোণ। এখন আমরা যদি বলি যে সমান্তরাল সরলরেখার ভিতরে কয়টি কোণ উৎপন্ন হয়েছে, তিন নম্বর কোণ, চার নম্বর কোণ, পাঁচ নম্বর কোণ, ছয় নম্বর কোণ, এই যে চারটি কোণ একে আমরা বলবো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ তাহলে কত নম্বর কোণ? এখানে চার নম্বর কোণ, তিন নম্বর কোণ, চার নম্বর কোণ, ছয় নম্বর, পাঁচ নম্বর কোণ এবং ছয় নম্বর কোণ। এখন আমরা দেখব অনুরূপ কোণ কাকে বলা হয়। অনুরূপ কোণ, দেখো অনুরূপ কোণের কিছু বৈশিষ্ট্য থাকবে যে কৌণিক বিন্দু আলাদা থাকবে। যেমন এই তিন নম্বর কোণের কৌণিক বিন্দু আর এক নম্বর কোণের কৌণিক বিন্দু কিন্তু একই, আবার দুই নম্বর কোণের কৌণিক বিন্দু, চার নম্বর কোণের সবই কিন্তু এখানে চারটা কোণের কৌণিক বিন্দু একই, কিন্তু অনুরূপ কোণের কৌণিক বিন্দু আলাদা থাকবে। এসে আমরা কিছু জানি অনুরূপ কোণ।
তাহলে কৌণিক বিন্দু আলাদা, বৈশিষ্ট্য কি হবে? কৌণিক বিন্দু আলাদা। আর একটা বৈশিষ্ট্য কি, যে ছেদকের একই পাশে অবস্থান করবে। এইটা ছেদক, ছেদকের বিপরীত পাশে না, একই পাশে। ছেদকে একই পাশে অবস্থান করবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোন দ্বয় একটি থাকবে বহিস্থে, মানে একটি থাকবে বাইরে, একটি থাকবে ভিতরে। যদি 3 নম্বর কোণ হয়, এখানে হবে 7 নম্বর কোণ। কোন দ্বয়ের একটি বহিস্থে বহিস্থ এবং একটি অন্তস্থ থাকবে। কোন দ্বয় একটি বহিস্থ এবং একটি অন্তস্থ। দেখো তাহলে কি দাঁড়ায় এখানে, যদি আমরা 3 নম্বর কোণটাকে বলি, 3 নম্বর কোণের বিপরীত কৌণিক বিন্দু হলো এটা, এবং একই পাশে অবস্থিত এখানে আসছে অন্তস্থ, এটা থাকবে বহিস্থ। তাহলে 3 নম্বর কোণের অনুরূপ কোণ কত? 7 নম্বর কোণ। আবার যদি আমি 10 নম্বর কোণের কথা বলি, 10 নম্বর কোণের অনুরূপ কোণ কত? 5 নম্বর কোণ। কেননা ছেদকের একই পাশে অবস্থিত এবং কৌণিক বিন্দু ভিন্ন, একটা কৌণিক বিন্দু একটা কৌণিক বিন্দু ভিন্ন, এবং একটি বহিস্থ একটি অন্তস্থ। এখন আসো আমরা শিখব একান্তর কোণ। আমরা একটু বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি একান্তর কোণের। এখানেও কৌণিক বিন্দু আমাদের ভিন্ন থাকবে, কৌণিক বিন্দু কোণের